আওয়াজ পাচ্ছেন এই যে এই আর দু তিন মিনিটে একটুখানি বন্ড চলে আসবে, বন্ড ফ্লেভার চলে আসবে। বাটা হয়ে গেছে ঠান্ডা করে, এবার আমরা বাকি প্রসেসটা করব। পুরোপুরি তেল ছাড়া চিকেন, হ্যালো, আজকে আমরা বানাবো তেল ছাড়া চিকেন। এর আগে একদিন শেয়ার করেছিলাম, আমি রান্না করেছিলাম তেল ছাড়া চিকেন, তো বলেছিলাম পরে একদিন রেসিপিটা শেয়ার করব। তো আজকে আমি রেসিপিটা শেয়ার করতে এসেছি। তো তেল ছাড়া চিকেন বানাতে আমার যা যা লাগবে সেটা হচ্ছে টমেটো, টমেটোটা হচ্ছে টমেটোর পাল্প শুদ্ধ এইভাবে কেটে রেখেছি, রসুনের কোয়া, আদা, পেঁয়াজ কুচি, এখানে একটা বড় টমেটো আছে, দুটো পেঁয়াজ কুচি আছে, ছ সাত কোয়া রসুন আছে, আর এই এতটা মতন আদা আছে, আর তার সাথে এই চিকেনটা আমি ভিনিগার আর নুন দিয়ে ম্যারিনেট করেছি, অল্প নুন দিয়ে ম্যারিনেট করা। আর তার সাথে লাগবে হচ্ছে আমাদের গোটা গোলমরিচ। চলুন করতে করতে দেখাচ্ছি। সবার আগে আমরা টমেটোগুলো প্যানে দিয়ে দেব, দিয়ে টমেটোগুলো একটু বার্নড ফ্লেভার হওয়ার আগে অবধি হওয়া অবধি ওয়েট করব। দেখলি আমি চিকেনের পরিমাণ খুব অল্প, সেই জন্য আমি একটা টমেটো নিয়েছি। এটা চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা টমেটো, রসুন, আদা সবের পরিমাণ ওই হিসেবে কম বেশি নেবেন। এবার আমরা রসুন গুলো দিয়ে দেব, আস্তে আস্তে বার্ন হয়ে দেখবেন টমেটো গুলো নরম হয়ে যাবে, খুব ইজিলি খুন্তিতে এরকম ভেঙে যাবে। এটার মজাটাই হচ্ছে এই যে পোড়া পোড়া এই একটা বার্ন ফ্লেভার, এই ফ্লেভারটাই পুরো চিকেনটা হবে, এই বার্ন ফ্লেভারটাই হচ্ছে এটার ইউএসপি। এবার আমরা আদা কুচিটাও দিয়ে খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না আদা আর রসুনটাতেও এরকম বার্ন ফ্লেভার আসছে। আর আমার ইয়েটা হাইতে আছে, গ্যাসের ফ্লেম হাইতে আছে। এবার আমি অল্প গোটা গোলমরিচ দিয়ে দেব, এটা আমাদের হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, করে একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। ঠান্ডা করে এটা মিক্সিতে আমরা গ্রাইন্ড করে নেব। বাটা হয়ে গেছে ঠান্ডা করে, এবার আমরা বাকি প্রসেসটা করব। এবার এই ম্যারিনেটেড চিকেনটা এক পিস করে আমরা ননস্টিক প্যানে দিয়ে দেব।
আচ্ছা চিকেনটা ভিনিগার আর নুন দিয়ে মিনিমাম কিন্তু এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা চাইলে এটা বোনলেস চিকেন দিয়েও করতে পারেন। এই ক্ষেত্রে আমরা মিডিয়াম টু লো এ করে দেবো সিম, নয়তো চিকেনটা যেহেতু তেল ছাড়া প্যানের সাথে আটকে যাবে। বেসিক্যালি চিকেনটা নিজের অয়েলেই রান্না হবে, চিকেনের যে একটা ফ্যাট থাকে সেই ফ্যাটটাতেই এই রান্নাটা হবে। এরকম একটা বান্ট বান্ট ব্যাপার আসবে, যখন এরকম বান্ট একটা ব্যাপার চলে আসবে চিকেনের পিসগুলোকে আমরা উল্টে দেব। এবার এটা স্টিমে দিয়ে ঢাকা দিয়ে দেব, এটা থেকে নিজস্ব জল আর ফ্যাট বেরোবে। 5 মিনিট মতন এইভাবে ঢাকা দেওয়া থাকবে একদম স্টিমে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন চিকেন থেকে এতখানি জল বেরিয়েছে। এবার আমরা ঢাকা দিয়ে ফ্লেমটা একটু হাই করে দেব, এই জলটা শোকাতে শোকাতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা মশলা মেশাবো। চলুন আরো 5-7 মিনিটের জন্য আর একটু ফ্লেমটা বাড়িয়ে আমরা ঢেকে দিই। এবার আমরা চিকেনটা চেক করব, চিকেনটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে। এবার আমরা ফ্লেমটা কমিয়ে দেব আবার, আর এই যেটা ড্রাই রোস্ট করেছিলাম ঠান্ডা করে বেঁচে রেখেছিলাম, এবার এটা চিকেনের সাথে মিশিয়ে দেব। নুনটা মিলিয়ে নিয়েছি, নুনটা মিলিয়ে নিয়ে আবার 5 মিনিট মতন আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনটা এবার পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। অল্প একটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে, ওটা যাতে হয়ে যায়। চিকেনটা এবার হয়ে গেছে, এবার এটাই আমরা দিয়ে দেব। ভালো কালার আসার জন্য 1 চামচ সয়া সস, ডার্ক সয়া সস, আর 1 চামচ টমেটো কেচাপ। এইবার এটা যেটার আসল মজা সেটা হচ্ছে পুরোটা হয়ে যাওয়ার পরে আমরা এটাই ওই কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা ওটা দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথেও মিশিয়ে নিয়ে
মিডিয়াম টু সিমে পাঁচ মিনিট ঢেকে দেব। এই আত কাঁচা হবে পেঁয়াজটা, ওটাই এটার মেন মজা। চিকেনটা হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা সার্ভিং জায়গা ঢেলে নেব। ওই লাস্ট পেঁয়াজটা দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট মতন লেগেছে আমার। চলুন এবার আমরা সার্ভ করব। পুরোপুরি তেল ছাড়া চিকেন আপনারা দেখলেন কিভাবে তৈরি করতে হয়, সাথে পরোটা, ওটা তেল দিয়ে কিন্তু না, শুধু চিকেনটাই তেল ছাড়া। দেখতে ফাটাফাটি হয়েছে, কালারটা দারুণ এসছে। এবার টেস্ট, সিদ্ধটাও ভালোই হয়েছে, অবশ্য অনেকক্ষণ ধরে কষানো হয়েছে বলে তাই ভালোই সিদ্ধ হয়েছে, গরম গরম। আর সেকেন্ড হচ্ছে ভিনিগারটার জন্য ভালোই সেদ্ধ হবে। দারুণ হয়েছে, দারুণ টেস্টি, বাড়িতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন। তেল ছাড়া কিভাবে চিকেন টেস্টি করা যায় সেই রেসিপিটা আপনারা পেয়ে গেলেন। এবার নিজেরা বাড়িতে তৈরি করবেন এবং নিজেরাই টেস্ট করবে, আর টেস্ট করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। একদম, আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইবের পাশে যেই বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল টিপুন, যাতে আমাদের যে কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।